ভিউয়ার্স কেমন আছেন? আপনি যখন গুগল ট্রান্সলেটরে কোনো অফলাইন ইউজের জন্য যখন কোনো ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে যান, তখন যদি এই প্রবলেমটি আপনার সমস্যা হয় বা এই প্রবলেমটি হয় ওয়েটিং ফর ওয়াইফাই এবং এই লেখাটি আসে এবং এটি শুধু ঘুরতে থাকে এবং এখান থেকে যদি আপনি কোনো সলভ খুঁজে না পান বা সলভ করতে না পারেন, তো এক্ষেত্রে ডাউনলোড করা যায় না। তো এখানে এই সমস্যাটি সমাধানের জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি এখানে এরকম হোম পেজে থাকা অবস্থায় এখানে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করলে আপনি এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে আপনি সেটিংস এই অপশনে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস পাবেন এবং এখান থেকে ডাটা ইউজ এই অপশনে ক্লিক করবেন। তো আপনি যখন ডাটা ইউজ অপশনে ক্লিক করবেন, এরপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অফলাইন ট্রান্সলেশন ফাইলস এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে ইউজ ওয়াইফাই অনলি। তো এই অপশনটি যদি আপনার সিলেক্ট করা থাকে, তো অ্যাপটি যখন ডাউনলোড অবস্থায় বর্তমান প্রেক্ষাপটে ইউজ ওয়াইফাই অনলি এই এরকম ইন্টারফেসটি দেওয়া থাকে বা এটি এই অপশনটি সিলেক্ট করা থাকে, তো সেক্ষেত্রে আপনি এটি অফলাইনে ইউজ করতে গেলে এরকম ইন্টারফেসটি শো হয় এবং এটি ডাউনলোড হয় না। তো সেক্ষেত্রে আপনাকে যে অপশনটি চুজ করতে হবে, এখান থেকে আপনি ইউজ ওয়াইফাই অর মোবাইল নেটওয়ার্ক এই অপশনটি আপনি সিলেক্ট করবেন এবং এই অপশনটি যখন আপনি সিলেক্ট করবেন, তখন এরপর থেকে আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করতে চান তাহলে সেটি আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমি আবার চলে যাচ্ছি সেটিংসে এবং এখান থেকে ডাউনলোড ল্যাঙ্গুয়েজে, এবং ডাউনলোড ল্যাঙ্গুয়েজে এটি আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পর যেহেতু সেটিংসটি আমি ঠিক করে নিলাম, এরপরে আমি বেঙ্গলি এটি ডাউনলোড করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডাউনলোডিং, আমার কিন্তু এখানে আপনি যে আইকনে এখানে দেখতে পাবেন যে এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এবং এটি কিন্তু ডাউনলোডিং চলতেছে দেখতে পাচ্ছেন। তো এখন এটি কিন্তু আপনি এভাবে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, কথা বলার পরবর্তীতে অন্য কোনো সেটিংস নিয়ে।